মাত্র বলতে নিছিলাম এটা হলো আপনি পরিষ্কার করেছেন যে তেলাপোকা আছে ভিতরে হাঁটতেছে, এটা কি ধরনের কথাবার্তা? এটা কি ধরনের কথাবার্তা? তেলাপোকা হাঁটতেছে, আপনি কি দেখতে পেয়েছেন তেলাপোকা? জি আমি ওইটা এখন দেখছেন না? জি এটা দেখছি। এই যে দেখেন তেলাপোকা এখানে ভর্তি ফ্রিজে। আচ্ছা এটা তো সব জায়গায় আসতে সব জায়গায় ছড়িয়ে যাবে, আপনি পেস্ট কন্ট্রোল করেন না? জি জি করাইছি দুই দিন আগে করাইছি। কয়টা? একটা দুইটা তিনটা বের করেন। এই আপা আপা ওই যে দেখেন তেলাপোকা এমন জিনিস, এক জায়গায় হলো তো সব জায়গায় ছড়িয়ে যায়, সে কি এক জায়গায় থাকবে? না না আমি দুই দিন আগে ওষুধ দিয়েছি। আপনি যদি দুই দিন আগে ওষুধ দেন তাহলে জীবিত তেলাপোকা কিভাবে আপনার ফুডের শোকেজে থাকে বলেন তো স্যার? তেলাপোকা ফুডের শোকেজে দৌড়াচ্ছে স্যার। আর এখানে যে মরে পড়ে আছে কিছু মালিক যে বেতন দেয় হালাল হয়? একজন মন্ত্রী মানুষ সিনিয়র সিটিজেন, আপনাদের ভিতরে ভিতরে দিলের মধ্যে লাগে না যে একজন মুরব্বী আসছে আমি খাবার একটু ভালো দিব? আমাদের তো বাচ্চা স্যার আছে, আছে না, আমরা এইভাবে দিই তেলাপোকা খাবার নিয়ে দেবেন। এই শুনো এটা বন্ধ করে দাও, বন্ধ করলে তাহলে খাবার স্যার না না এগুলো তো নষ্ট করে দিতে হবে স্যার। আবার অত উঠাবেন না তো ভাই। না 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 এই ডাস্টবিনে ফেলাচ্ছি, এখানে মনে ফেলার না। আপনি বলে দেন স্যার।
পুরো সকস খালি করতে হবে। আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনি যদি এভাবে এই যে কি দেন ইনসেক্ট কিলার দেন কোনো লাভ নাই। এই তেলা পোকাগুলো এমন যে এক কর্নার করলে সারা বাড়ি ছড়িয়ে যায়। অতএব আপনাকে পুরোটা খালি করে তারপরে আপনাকে পেস্ট কন্ট্রোল করতে হবে, তারপরে আউটলেট খুলবেন, এর আগে কিন্তু খুলবেন না। বুঝাতে পেরেছি? ব্যবস্থা গ্রহণ করেন দ্রুত। আপনি ইয়ে করবেন এগুলো আস্তে আস্তে পানির বোতলটা কষ্ট আছে পানি নষ্ট হবে পানি নষ্ট কতগুলো আউটলেট আছে? কিছু ছিল ওইখান থেকে হয়তো দু একটা এসে যুগ আর কি উঠছে আর কি এবং কি হয়তো যে কন্ট্রোল ভালোভাবে স্প্রে করছে উনি হয়তো করছে কিন্তু যাতে তেলা পোকা খাবারে কোনো ঝামেলা না থাকে, কোনো পোকা টাকা না থাকে। কটাকা জরিমানা করতে? জরিমানা করলো কত টাকা? ম্যাম তো 10,000 টাকা। আপনি সাইন করলেন, দেখেন না কয় টাকা বললো? খাবার